এটা হচ্ছে 2023 সালের নতুন সংস্করণের বাজাজ পালসার 125 FI OBD 2 সিঙ্গেল পিস সিটের সাথে CBS ব্রেকিং সিস্টেম সংযুক্ত নতুন এই সংস্করণের বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটির সবচেয়ে বড় পরিবর্তনের ইঞ্জিনে বাইকটি এখন BS6 কমপ্ল্যান্ট ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিনের সাথে 20% এথানল অয়েলে চলবে। এথানল অয়েল সম্পর্কে বিস্তারিত ভিডিও চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। বাইকটির আরো একটি পরিবর্তন হয়েছে কালার কম্বিনেশন শুনে। বাইকটিতে গ্রে রঙের সাথে কালো এবং হলুদ রঙের কালার কম্বিনেশন লক্ষ্য করবেন, যা এই সেগমেন্টে একদমই নতুন। নতুন এই কালার কম্বিনেশনের কারণে বাইকটিকে দেখতে যথেষ্ট বেশি স্টাইলিস্ট। বাইকটির গ্লসি গ্রে ফুয়েল ট্যাঙ্কটির উপরে পালসারের ডুয়েল টোন 3D লোগো ব্যবহার করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কটির এমবেলের উপরে কালো এবং হলুদ রঙের গ্রাফিক্স লক্ষ্য করবেন। ফুয়েল ট্যাঙ্কটির উপরে E20 স্টিকার লক্ষ্য করবেন। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 15 লিটার। বাইকটিতে আগের ভার্সনের মতোই থাকছে কিলিপন টাইপ হ্যান্ডেল বার। বাইকটির সেম ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আগের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। বাম পাশের দিকে এর অ্যানালগ টাইপের RPM মিটার, ডান পাশের অংশে ডিজিটাল স্পিডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, সার্ভিসিং অ্যালার্ট, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। বাইকটিকে সামনে থেকে দেখতে আগের মতোই রয়েছে ডুয়েল হ্যালোজিন টাইপের পাইলট লাইটের সাথে সিঙ্গেল মাল্টিফাংশন হ্যালোজিন টাইপের লাইট সমৃদ্ধ হেডলাইট ফ্রন্ট চেম্বার। তার পাশে রয়েছে এর ফ্লেক্সিবল হ্যালোজিন টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট। এগুলি ফ্লেক্সিবল হওয়ার কারণে বাইকটি যদি কোথাও পড়েও যায় তাহলে এগুলি ভাঙার সম্ভাবনা খুবই কম। বাইকটিতে গ্লসি গ্রে এবং মেট ব্ল্যাক কালারের ফাইবার প্লাস্টিকের ফ্রন্ট মাডগার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে আগের মতোই থাকছে স্টিফার টেলিস্কোপিক সাসপেনশন, সঙ্গে রয়েছে হলুদ রঙের গ্রাফিক্স এর সাথে 17 ইঞ্চি অ্যালয় রিম, টিউবলেস 80/100 সেকশনের চাকা, 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ CBS ব্রেকিং সিস্টেম। পালসার বাইকের সাসপেনশন এবং হ্যান্ডেল পজিশন নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল অ্যাডজাস্টেবল ন্যাট্রক্স গ্যাস শক সাসপেনশন, সঙ্গে রয়েছে হলুদ রঙের গ্রাফিক্স এর সাথে 17 ইঞ্চি অ্যালয় রিম, টিউবলেস 192 সেকশনের চাকা, 130 মিলিমিটারের ড্রাম ব্রেকের সাথে CBS ব্রেকিং সিস্টেম। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে CBS ব্রেকিং সিস্টেম, তাই বাইকটির ব্রেকিং সিস্টেম এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই কার্যকরী এবং শক্তিশালী। নতুন এই সংস্করণের বাইকটির ইঞ্জিন হিসেবে বাজাজ বেছে নিয়েছে সিঙ্গেল স্পার্ক সংযুক্ত ফুয়েল ইনজেক্টেড BS6 কমপ্ল্যান্ট 4-stroke 2 ভালভ এয়ার কুল DTSI 124.4 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 12 PS এট 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 11 Nm এট 6000 RPM, সঙ্গে রয়েছে 5-speed গিয়ার বক্স। বাইকটিতে কিক স্টার্ট ফিচারও যুক্ত রয়েছে। বাইকটির ইঞ্জিনকে ঠান্ডা করতে এয়ার কুল টেকনোলজির সাহায্য নিয়েছে বাজাজ, যা খানিকটা দেরিতে হলেও বাইকটির ইঞ্জিনটিকে ঠান্ডা করে ফেলে। ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে ইঞ্জিন হিটিং জনিত যে কোনো ধরনের অসুবিধায় পড়তে পারেন, এ বিষয়ে একটু সতর্ক থাকবেন। এই সংস্করণের বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, তাই বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1060 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2055 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 97 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, তাই আপনার হাইট যদি 5'4" কিংবা তার আশেপাশেও হয় তাহলে আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা যাত্রী অন্য যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রিল্যাক্সিং। বাইকটিতে সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের পেছনে গ্র্যাভেল ব্যবহার করা হয়েছে, যেটি ধরে পিলিয়ন খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে। সামনে থেকে বাইকটি দেখতে যতটা মাস্কিউলার, পেছনে এসে ওর মাস্কিউলার লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে বাজাজ। পেছনের দিকে প্রথমেই আপনার নজরে আসবে স্পোর্টস ফিল LED টাইপের টেল লাইট, তার পাশে রয়েছে এর হ্যালোজিন টাইপের পার্কিং লাইট, টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনের চাকার সাথে টায়ার হাগারও ব্যবহার করা হয়েছে। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 140 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 105 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। বাইকটিকে আপনি স্মৃতি রাইড করুন অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি স্মৃতি রাইড করলে এর মাইলেজ পাবেন 45-48 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 50-55 কিলোমিটার পার লিটার। এত সব ফিচার, মাস্কিউলার নেগেটিভ স্পোর্টস মডেল, বাজাজ ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 92,000 থেকে 98,000 রুপি। বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 1,42,000 থেকে 1,48,000 টাকার ভেতরে। বাজাজ পালসার 125 বাইকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে TVS রেইডার 125। রেইডার 125 বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ।
ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।